আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটির নাম হচ্ছে ইউটিউবার। আমরা এই গরুটিকে ছাটিয়ে নিয়ে যাচ্ছি। গরুটির ওজন হচ্ছে 35 মনের কাছাকাছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই ইউটিউবার নামক গরু দুটিকে দেখার জন্য অনেক লোকজন এবং সাংবাদিক ভাইয়েরা ভিড় করেছে। আজকে এই গরুটিকে হাটে নিয়ে আমরা দেখব যে গরুটির দাম কত। আমাদের সঙ্গেই থাকবেন। অবশেষে 1 ঘন্টা জার্নিং করার পর আমরা গরুটিকে হাটে নিয়ে আনলাম। এখন সকাল 10টা বাজে। তো হাটে গরুটি নামানোর পর দেখা যাক দাম দর কেমন। তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো গরুটির দাম দর কেমন। এই যে মেইন রোডের দুই পাশ দিয়ে গরু ঘুরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে চারপাশে প্রচুর পরিমাণে লোকজন। মাইক দিয়ে কথা বলার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত বলে বোঝাতে পারলাম না। বর্তমানে ইউটিউবার নামক গরুটি 5 লাখ টাকা পর্যন্ত দাম উঠে গেছে। তাড়াতাড়ি ভেটেরিনারির সার্জন ডাক্তার যে আসুন, আপনি মাইকের কাছে চলে আসুন। একটি গরু অসুস্থ হয়েছে, লোক অপেক্ষা করতেছে, এদিকে তাড়াতাড়ি চলে আসুন। যারা নালিকাবাড়ি গরু গরু হাতিটি যারা গরু ক্রয় বিক্রয় করতে চান, কাউলা ছাড়া যদি কেউ ক্রয় বিক্রয় করলে যদি ধরা খান, খাইলে তো জানেনি 12,000। আর কাউলা ছাড়া গরু যদি কোরবানি দেন, কোরবানি কিন্তু হইব না, কারণ ইয়া ইজারা দাবি দাবি থাকবে। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর প্রচণ্ড ভিড়ের কারণে ক্রেতা ভিতরে ঢুকতে না পারাই আমরা এখনও গরুটিকে বিক্রি করতে পারিনি। এ পর্যন্ত গরুটির দাম উঠেছে প্রায় 5.5 লাখ টাকার মতো। তো বন্ধুরা, আমরা ভিডিওটি বেশি লম্বা না করে নেক্সট পার্টে দেখে চলেছি যে আমরা গরুটা কত বিক্রি করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।